যাদের অ্যাকাউন্ট করা আছে অথবা নতুন করে করবেন, আমি শুরু থেকে একবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যে ক্লাস রেকর্ডটা আপনাদের দেওয়া হয়েছে ওইটা তো পরিপূর্ণভাবেই আছে যে আপনি কোথায় কী কী কাজ করবেন, তারপরেও আমি এখন লাইভে আপনারা মানে দেখে কোয়েশ্চেন করতে পারবেন কোনো কিছু না বুঝলে, এটা আর কি আপনাদের জন্য ভালো হবে। তো আমরা আগে ভাইয়ের একটা কথা বলি ভাই, জি ভাই আপনি একটা কাজ দেখাবেন, মানে আমরা তো ডিজিটাল মার্কেটিং করতেছি, তো আপনি বলবেন আপনাদের এই কাজটা করতে হবে, মানে এই কাজটা দিতে হবে হ্যাঁ সেটাই সেটাই আমি কথা, কিন্তু আপনি যদি বলেন যে আপনি আপনার ইচ্ছা মতন দিবেন সেটা কিন্তু অন্যবদ্ধ হয়ে যায় ভাই। আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এই রিলেটেড দিতে বলবেন আপনাদের, আমাদের আপনি যেটা বললেন আমরা সেটাই দেবো, কথা হলো এইটা। আমার কথা কি বুঝতে পারছি ভাই? জি আমি বুঝতে পারছি। তাহলে একটু খেয়াল করেন, আপনি যারা একদম নিউ তারা কিভাবে এখানে ফাইবার অ্যাকাউন্ট, যারা এখনো করেন নাই বা নতুন করে করতে করবেন, এক দুজনের সমস্যা থাকতে পারে। তো প্রথমে আপনি ফাইবারে আসবেন, এখান থেকে ফাইবারে আসার পর এখানে আপনি fiverr.com এ আসবেন, ফাইবার লিখে সার্চ করেন, fiverr.com এ এখানে আসেন। তো এখানে আসার পরে যাদের প্রোফাইল আছে তারা তো সাইন ইন দিয়ে জয়েন হবেন, সাইন ইন করলে পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে জয়েন হতে পারবেন। আর যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদেরকে এখানে জয়েনে ক্লিক করতে হবে। তো জয়েনে ক্লিক করে আপনার ইমেইল, এখানে আপনার যে ইমেইল দিয়ে কোনো অ্যাকাউন্ট করা হয়নি এরকম একটা ইমেইল আপনি এখানে অ্যাড করবেন। যেমন ধরেন আমি একটা ইমেল অ্যাড করে দেখাচ্ছি, এখানে আমি একটা ইমেল এই আমার এই ইমেলটা দিয়ে, এটা দিয়ে করা নাই, তো এটা দিয়ে আমি দেখাচ্ছি। কোনো যে ইমেল দিয়ে আগে অ্যাকাউন্ট করা হয়েছে এমন কোনো ইমেল এখানে নিবে না। তো এটা করার পর আপনি যখন এখানে কন্টিনিউ দিবেন ইমেলটা নিয়ে নিল। এখন এখানে ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে বারবার বলতেছি যে ইউজার নেমটা, ইউজার নেমের কোনো প্রভাব আপনার ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে নেই, তবে কোন ক্ষেত্রে আছে সেটাও আপনারা একটু বুঝে নেন। সেটা হচ্ছে হলো ইউজার নেমটা যদি ফ্রেন্ডলি হয়, মানে মানুষ সহজে যদি বুঝে আপনার ইউজার নেমটা, মানে কোনো বায়ার আপনাকে একটা কাজ দিছে সে আপনার ইউজার নেমটা স্মরণ রেখে দিল যে না আমি এই ইউজার নেমের একজন ব্যক্তিকে দিয়ে কাজ করাইছি, ওই বায়ার যখন পরবর্তীতে এই ধরনের একটা সার্ভিস করাইতে চাবে অথবা আপনার নামটা কেউ একজন দেখছে আপনার এই ইউজার নেমটা, তো এই ইউজার নেমটা যখন আরেকজন যেন খুব সহজে স্মরণ রাখতে পারে এই ধরনের একটা ইউজার নেম আপনি দিবেন। খুব ক্রিটিক্যাল কিছু দরকার নেই, সিম্পল একটা ইউজার নেম দেন যেটা অন্যদের জন্য বুঝতে সহজ হয়, অন্যরা সহজে স্মরণ রাখতে পারে এরকম একটা ইউজার নেম। সেক্ষেত্রে ইউজার নেমটা আপনারা কোনো একটা কাজে এক্সপার্ট সেটা রাখতে পারেন, যেমন আপনি এখানে যদি এরকম দেন যে এসইও এক্সপার্ট, এরপরে এসইও এক্সপার্ট এখানে একটা হাইফেন দিয়ে আপনার একটা নাম এসইও এক্সপার্ট ধরেন আলী, ঠিক আছে, তো সিম্পল এসইও এক্সপার্ট আলী। তো এখানে একজন এই আলী একজনের নাম, সে কি একজন এসইও এক্সপার্ট, এটা দ্বারা তার নাম বোঝাচ্ছে। আপনি এভাবে দেন সমস্যা নেই। আবার আপনি যদি চিন্তা করেন যে আপনি এই ক্ষেত্রে অবশ্যই আপনার টাইটেলটা আগে দিয়ে পরে আপনার নাম দিলে সেটা বেশি ভালো হয়, আগে আপনার নাম দিয়ে তারপরে যদি আপনি এখানে দিতে চান আলী এসইও এক্সপার্ট, এই ক্ষেত্রে আবার এটা একটু মানে বেশি ভালো হয় না। তো এভাবেও একটা নাম দিতে পারেন, এই নামটা অলরেডি টেকেন, এটা না এই নামটা ফ্রিও নেই। তো এভাবে আপনি যে নাম দিতে চাচ্ছেন দেখবেন আপনি যে কাজে এক্সপার্ট আছেন সেই 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 নামটা দিয়ে আপনি আপনার নামটা অ্যাড করে দিতে পারেন, অথবা সেই ধরনের একটা নাম দিতে পারেন, আপনার আপনার নিজের নাম না দিলেও হবে, এটা ইউজার নেম। তবে আপনারা সব জায়গায় যেই ইউজার নেমটা ইউজ করতেছেন সেই ইউজার নেমটা এখানে দিন, বিশেষ করে লিঙ্কডইনে আপনারা যে ইউজার নেম ইউজ করবেন সেটা আপনি এখানে দেন, অথবা এখানে যেই ইউজার নেমটা ইউজ করবেন লিঙ্কডইনে আপনি সেই ইউজার নেমটা দেন, এরকম এভাবে করেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড, র্যান্ডম পাসওয়ার্ড দিবেন, এখানে ওই মনে রাখার মতো কিছু দিবেন না, যেমন এরকম না যে আপনি আপনার নাম দিলেন আপনার নাম্বারে দু একটা ডিজিট দিলেন এরপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলেন, এরকম নাম না দিয়ে আপনি একটু যদি খেয়াল করেন এখানে কোন ধরনের হতে পারে যে এখানে আপনি ইচ্ছা মতো দিবেন, এখানে কিছু একটা দেখা যাচ্ছে না, আপনি এখানে একটা ইচ্ছা মতো একটা কিছু লিখবেন, এখানে আপনি ধরেন প্রথমে ক্যাপিটাল লেটার এরকম দিয়ে ইচ্ছা মতো, মানে কোনো মুখস্থের কিছু থাকবে না, এই তো এটা আমার পাসওয়ার্ড। আপনি এটাকে এখন কি করবেন, এখানে আপনি একটা অ্যাট দ্য রেট অথবা হ্যাশ দিয়ে দেন, এটা আপনার পাসওয়ার্ড, আপনি এটাকে আগে সেভ করবেন, আগে অন্য জায়গায় সেভ করে এরপর এটাকে কপি করে নিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, আর এখানে ইউজার নেম, একটা ইউজার নেম দিয়ে জয়েন দেবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই
ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে হলো নাম্বার, এগুলো দিয়ে আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। কারণ এখানে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু যদি কোনো কারণে হ্যাক হয় অথবা কেউ নিয়ে নেয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ব্ল্যাকমেল করতে পারে, আপনার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার জন্য ধরনের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনারা ব্যবহার করবেন, এগুলো একটা। তো এটা দিয়ে যখন সাইন আপ করবেন, যদি কোনো কারণে এই পাসওয়ার্ডটা ভুলে যায় এরকম, যদি র্যান্ডমলি দেওয়ার জন্য আপনি সেভ করে রাখবেন। দেখেন আপনি, আপনার তো অসংখ্য জায়গায় আপনার অ্যাকাউন্ট করতে হবে, সব জায়গায় তো আপনি সেম পাসওয়ার্ড ইউজ করবেন না। সেম পাসওয়ার্ড ইউজ করলে এটা তো আরো খারাপ, কারণ হচ্ছে কেউ যদি আপনার একটা পাসওয়ার্ড জেনে যায়, সে কিন্তু আপনার ওই সব পাসওয়ার্ড জেনে গেল এবং সে এসে আপনার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আপনি এক একটা সাইডে এক এক ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন। যদি আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে যখন আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পর আপনাকে প্রোফাইলে, আপনি যখন আপনার প্রোফাইলে চলে আসবেন, আপনাকে ইমেল ভেরিফাইড করতে বলবে। ইমেল ভেরিফাইড করবেন, আপনি জিমেলে চলে যাবেন, জিমেলে গিয়ে আপনি সেখানে ইমেল ভেরিফাইড করবেন। ইমেল ভেরিফাইড করার পরে আপনি এখানে আপনার প্রোফাইলে যদি আসেন, যদি আমরা প্রোফাইলে আসি, এইখানে আসার পরে আপনাদের এই প্রোফাইলে এখানে আসার পরে দেখবেন এখানে বিকামে সেলার লেখা। এখানে আপনাদের এই জিনিসগুলো প্রথমে আসবে না, আপনাদের যেটা আসবে সেটা হলো বিকামে সেলার, এরকম এরকমই আসবে। আপনি যখন লগ ইন অবস্থায় এখানে থাকবেন তখন আপনাদেরটা কিছুটা এরকম আসবে, এই যে এখানে দেখবেন বিকামে সেলার লেখা আছে। তো আপনাদের ইমেল ভেরিফাইড নামাজের বিরতিটা আমরা পড়ে নিই, আপনি ঘরে নামাজ পড়ে নিন নাকি মসজিদে যেতে চাচ্ছেন? না আমিও তো ঘরে নামাজ পড়ি নি, আপনাদের এখানে আমাদের এখানে জামাত মনে হয় 5টা, ঠিক আছে? আজকের মতো পড়েন, আমরা নেক্সট ডে থেকে জামাতের টাইমে হয়তো ছুটি দেওয়ার ব্যবস্থা করব। এখানে আসার পরে দেখবেন এখানে বিকামে সেলার লেখা আছে, এরপর আপনি বিকামে সেলারে ক্লিক করবেন। বিকামে সেলারে ক্লিক করার পরে আপনি এই প্রোফাইলে চলে আসবেন, এই এই পেজটাতে আসবেন এবং এই পেজে এসে আপনার বাকি কাজগুলো, এই লগ ইন না থাকা অবস্থায় আমরা কি এই কাজটা এখান থেকে করতে পারবো না? তাহলে আমরা এখান থেকে দেখি যে কিভাবে বিকামে সেলিংয়ে আসার পরে কিভাবে এটা সেটিং করতে হবে। তাহলে বিকামে সেলারে আপনি যখন আসবেন তখন এই পেজটা ওপেন হবে এবং এখান থেকে আপনি দেখবেন যে পরের কাজগুলো কী কী। এখানেও আবার এই বিকামে সেলারে ক্লিক করবেন অথবা নিচে এখানে বিকামে সেলার, এগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এগুলোর যে কোনো একটা এসে পুরাটা দেখতে পারেন যেখানে কোথায় কী আছে। তারপরে আপনি আবার বিকাম এস সেলারে ক্লিক করেন, এরপরে এই এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন, লার্ন হোয়াট মিস্টেক এ সাকসেসফুল প্রোফাইল, হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, মানে কোন জিনিসগুলো আপনার প্রোফাইলকে সাকসেস করবে, এটা আপনি এখানে ক্লিক করলে কি হবে, একটা পেজ ওপেন হবে, আপনি সেখান থেকে এগুলো পড়ে নিতে পারেন। প্রত্যেকটার সম্পর্কে আলাদা আলাদা লেখা আছে। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, কীভাবে আপনি একটা সেলার প্রোফাইল ক্রিয়েট করবেন, এই তিনটে স্টেপ আপনার আসবে। মানে আমরা এখন কন্টিনিউ করলে এটা আসবে, এটা আসবে, এটা আসবে। কন্টিনিউ করলে প্রথমে আমাদের এই জিনিসগুলো এখানে ওপেন হবে। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এই জিনিসগুলো আপনাকে করতে হবে, এই জিনিসগুলো করলে আপনার প্রোফাইলটা কি সাকসেসফুল হবে। একটা হচ্ছে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে আপনি কী নেবেন, সময় নেবেন, সময় নিয়ে এটাকে করবেন। ইউ ওয়ান্ট টু বি, ঠিক আছে, মানে আপনি যেটা হতে চাচ্ছেন, মানে আপনার প্রোফাইল যেটা, আপনার প্রোফাইল পিকচার যেটা, আপনি ঠিক সেগুলো এখানে অ্যাড করবেন, আপনার সঠিক ইনফরমেশনগুলো অ্যাড করবেন, মানে আপনি যেমন ঠিক সেই ইনফোগুলো এখানে অ্যাড করবেন। তো এই জিনিসগুলো পড়ে নেবেন এখান থেকে কোনটা কীভাবে কী বলছে, এরপর এটাকে কন্টিনিউ করবেন। এখন বলছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ, মানে এখানে আপনার এখানে যেই জিনিসগুলো বলছে যে আপনি এই কাজগুলো করবেন না, ঠিক আছে? তো স্বাভাবিক জিনিস, আপনি কোন কাজগুলো করবেন না, আপনি আপনার নিজের প্রোফাইল পিকচার দিবেন, অন্য কারোটা দিতে পারবেন না, আপনি কোনো ভুল ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন না, তারপরে দুইটা অ্যাকাউন্ট একসাথে ইউজ করা যাবে না, ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট আপনি এখানে একসাথে ইউজ করতে পারবেন না। রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস, এই জিনিসগুলো এখানে পড়বেন, পড়ে কন্টিনিউ। এখন হচ্ছে আপনার প্রোফাইল সেটিং, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝবেন। আগেরগুলো সব কন্টিনিউ কন্টিনিউ করে দিলেও প্রবলেম নাই, কিন্তু এখানে আপনাকে সঠিক ইনফোগুলো অ্যাড করতে হবে। একটা হলো ফুল নেম, এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা নেম অ্যাড করবেন, আর তারপরে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার
ফেস ফোকাস হয় এরকম একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করব। ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনের ক্ষেত্রে একটু সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। প্রথমে আপনি আপনার পরিচয়টাকে দিবেন, মানে আপনি কে সেটা আপনি এখানে লিখলেন। এরপরে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং অফ ডিজিটাল মার্কেটিং ফর 2 ইয়ার্স, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অন অন মেনি ওয়েবসাইট, আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ কোম্পানিজ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এইভাবে করে আপনি বর্তমানে কী করতেছেন এরকম করে আপনার সম্পর্কে কিছু বললেন। এরপরে কি আপনার সার্ভিসগুলো, আপনি কী কী সার্ভিস এখানে দিচ্ছেন, কোন সার্ভিস, অবশ্যই এখানে আপনি ওই সার্ভিসগুলো অ্যাড করবেন যে সার্ভিসগুলো আপনি পারেন, যে কাজগুলো আপনি করতে পারেন। একজন বায়ার আপনাকে কাস্টম অর্ডার দিতে পারে যে আপনি কি এই কাজটা করতে পারবেন, আমাকে করে দিতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি না পারেন আপনার জন্য ব্যাড রিভিউ আসতে পারে। তো আপনি এখানে ওই জিনিসগুলো অ্যাড করবেন যেই কাজগুলো আপনি পারেন, খুব বেশি দরকার নেই, আপনি 2-4টা অ্যাড করেন, যে 2-4টা আপনি ভালো পারেন সেইগুলোই শুধু এখানে অ্যাড করেন। তো এগুলোকে আমি যেভাবে করছি যদি এভাবে করতে চান করতে পারেন। এখানে আমরা একটা সিম্বল ইউজ করে এরপরে এটাকে আমরা এভাবে দেখাইছি, ঠিক আছে, এভাবে করে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এবং এভাবে দিলে লাভ কি হতে পারে বা এটা সুবিধা কি আমরা পরে দেখব। তো এই এই জিনিসটা আপনারা ঠিক এভাবে করেন অথবা এখানে অন্য ধরনের সিম্বল ইউজ করেন। আপনারা এখানে কি কি দিতে পারেন, এটা সজল ভাই একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে হলো আপনি এখানে যে কাজগুলো আমরা অলরেডি শেষ করছি বা সামনে আমরা যে কাজগুলো করব সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যদি আমরা সামনে আমাদের ওয়ান পেজ এসইওর কাজটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা অ্যাড করে দিতে পারেন, বা আপনি এটা পরে এডিট করতে পারবেন, পরে এটা দেন। আপাতত আপনি যে কাজগুলো পারেন সেটা অ্যাড করেন। সেগুলো কি কি, কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যেভাবে শিখছি আপনারা যেভাবে শিখছেন সেটা হলে হবে না। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা আরও একটু ব্যাপক বিষয়, যদি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে এই জিনিসটা আর একটু ডিটেলস, ঠিক আছে। আপনাদের যেই কিওয়ার্ড আমরা কি ট্যাগুলো রিসার্চ করা দেখছি ওভাবে করতে পারেন, কিন্তু ওভাবে করতে গেলে হয় কি যে অনেক ক্ষেত্রে আরও কিছু কম্পিটিটর যাচাই করতে হয়, আরও অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে এসইওর মধ্যে পড়ে। এর জন্য এই এটা যদি আপনারা দিতেও চান দিতে পারেন, এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল আছে ইউটিউবে আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, দেখে হয়তো আরও একটা আইডিয়া চলে আসবে যে কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। লোকাল এসইও এটা আপনাদের দরকার নেই দেওয়ার, কারণ এই কাজটা তো আপনারা অলরেডি পারেন না, যদি কেউ যদি পারেন তাহলে দিতে পারেন। ওয়ার্ডপ্রেস সেটআপ এটাও দরকার নেই, তবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, একটা জিনিস এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং দিয়ে নিন, মানে এখানে আপনি যদি লেখেন ডিজিটাল মার্কেটিং তার মানে কি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো কাজ পারেন। তো ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে তার নিচে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এগুলো দেওয়ার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং না দিয়ে আপনি প্রত্যেকটা সার্ভিসকে আলাদা আলাদাভাবে দেন। এখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল সিগনেচার, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এই শেষের 5টা, এই শেষের 6টা আপনারা প্রত্যেকে দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট, ইমেল, ইমেল সিগনেচার, লিড আর হলো ডাটা, এই 6টা জিনিস আপনারা কি সবাই দিতে পারবেন। এখানে আর একটা জিনিস দিয়ে দিতে পারেন, ভিডিও ভিডিও মার্কেটিং অথবা মিউজিক প্রমোশন, এই ধরনের দিতে পারেন, কোনো একটা মিউজিক আপনি প্রমোশন করে দেবেন সোশ্যাল মিডিয়াতে এগুলো। আচ্ছা, এটা তাহলে বুঝতে পারবেন। এর নিচে দেখেন আপনাকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, তো এখানে 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। ধরেন এখানে আপনি অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছেন, যে আপনি এই হিন্দি এটা আমি রাখবো না, এটা ডিলিট করে দিলাম, হিন্দি ল্যাঙ্গুয়েজটা ডিলিট করে দিয়ে, এক মিনিট একটা কল আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম এখানে, তো এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি যেটা বলতেছি যে এখানে আপনারা 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আপনি ইংলিশ অ্যাড করবেন, বাংলা অ্যাড করবেন, আপনার পরের যে 2টা আছে সেই 2টা আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলতে এখানে আপনি ধরেন আপনি এখানে হিন্দি অ্যাড করতে পারেন, ফ্রান্স অ্যাড করে দেন, ফ্রান্স, ফ্রান্সিস বা ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ সেটা ধরেন আপনি এখানে অ্যাড করলেন। এখানে আপনি দেন বেসিক, ফ্রান্স বেসিক এটা দিয়ে দিলেন আপনি। সো এটা দিলে কোনো প্রবলেম নেই। এখন ফ্রান্সের একজন বায়ার সে ইংলিশে স্পোকেন করতে পারে না, দিলে আপনার জন্য লাভ হতে পারে কি যে ফ্রান্সের একজন বায়ার সে ইংলিশে স্পোকেন করতে পারে না, সে আপনাকে এসে আপনার যখন দেখবে এখানে ল্যাঙ্গুয়েজে ফ্রান্স অ্যাড আছে তখন সে আপনাকে ফ্রান্সে
মানে মেসেজ করলো, এখন আপনি সেটাকে গুগলে গিয়ে ট্রান্সলেট করে মেসেজটা ট্রান্সলেট করবেন ইংলিশে, এবং এগুলোর সঠিক ট্রান্সলেট পাওয়া যায়, প্রবলেম হয় না। এবং আপনি আবার লিখবেন বাংলায় অথবা ইংলিশে, ইংলিশে লিখে ওইটাকে আবার ট্রান্সলেট করবেন ফ্রান্সে, ফ্রান্সে ট্রান্সলেট করে আপনি রিপ্লে করবেন, এভাবে করে করতে পারেন। তো এটা একটা ট্রিক্স আর কি, যদি আপনি একাধিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান করে নিতে পারেন। তো এখানে আপনার নাম, ইমেজ, তারপরে ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো দিয়ে আপনি এখানে কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইওর অকুপেশন। এক্ষেত্রে আপনার এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম হয় যে ফ্রম কত থেকে কত। আপনি এই ডিজিটাল মার্কেটিং, এখানে আপনাকে আগে একটা সেক্টর অ্যাড করতে হবে, আপনি কোন কোনটায় আপনি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সেটা আপনি সিলেক্ট করে এরপর আপনি এখানে শাল অ্যাড করবেন। শালটা আপনার কেমন হতে হবে, হয় সেটা মানে এটাও পূরণ করতে হবে, এটাও পূরণ করতে হবে। আপনারা 20-20 দিতে পারেন, 19-20 দিতে পারেন, অথবা যার এক্সপিরিয়েন্স যখন থেকে শুরু আপনি সেই শাল এখানে আপনার বর্তমান শাল দিতে পারেন। আচ্ছা, এরপরে চুজ 2 to 5, আপনি 5টা কাজ, যে 5টা কাজ আপনি ভালো পারেন সেই 5টা কাজ অ্যাড করবেন। তো আপনারা যেগুলো করবেন সেটা হলো কন্টেন্ট, ইমেল, এই দুইটা, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এখান থেকে ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিউজিক প্রমোশন, মানে এই দুইটা যদি আপনারা না পারেন বাদ দেন, এই দুইটা দরকার নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, মিউজিক প্রমোশন, এই 5টা দিয়ে দিতে পারেন। আর এসইওর ক্ষেত্রে দিতে পারেন, যদি এসইওটা দিতে পারেন সমস্যা নেই, যেহেতু আমরা ওয়ান পেজ এসইওটা শিখবো, তো সেই ক্ষেত্রে আপনি এসইওটা দিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে স্কিলস, স্কিলসের ক্ষেত্রে আপনি কয়টা স্কিল অ্যাড করবেন কোনো নির্দিষ্টতা নাই, আপনার কম করবেন বেশি করবেন, আপনি যে কাজগুলো পারেন ঠিক সেগুলো অ্যাড করেন তাহলেই হবে। আর এই স্কিলগুলো আপনি কিভাবে সাজাবেন সেটা হচ্ছে হলো আপনি যেগুলো, যেই কাজটা সব থেকে বেশি ভালো পারেন সেটাকে আপনি সবার আগে দেন, এরপর আপনি যে কাজটা পারেন সেটাকে তারপরে দেন, তারপরে আপনি যে কাজটা ভালো পারেন তারপরে এভাবে দেন, এভাবে সিরিয়াল অনুযায়ী দেন। অথবা আপনার কাছে যে কাজটা বেশি ইম্পর্টেন্স, যেটা দিয়ে আপনি বেশি গিগ করবেন, অথবা যেটা দিয়ে আপনি বেশি আর্নিং করতে চাচ্ছেন, যে সার্ভিসটা আপনি বেশি সেল করতে চাচ্ছেন সেটাকে আপনি সবার উপরে রাখেন। এখানে আমার সবার উপরে ছিল হলো এসইও, এখানে ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমার ডিসক্রিপশনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছিল, এখানেও সেম। তো আমার এই এসইওর একটা এক্সাম দিতে হয়েছিল, এক্সাম দেওয়ার কারণে এটাকে আমাকে ভ্যারিফাইড করছে, এই এক্সাম এসইও ভ্যারিফাইড করে এটা বুঝতে পারবেন। এখানে এখানে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবেন যে আমার যে স্কিলগুলো আছে এখানে এসইওটা সবার উপরেই আছে, এসইওটা কিন্তু নিচে নাই, সবার উপরেই আছে। কিন্তু এসইওটা কি দেখাচ্ছে, গ্রিন কালার দিয়ে টিক মার্ক দেয়, মানে আমার এসইওতে আমি একটা এক্সাম দিয়েছিলাম সেটাতে রেজাল্ট, মানে আমি এটা কোয়ালিফাইড আর কি, এ কারণে আমাকে এটা টিক মার্ক দেওয়া। তো এই এসইওটা পরবর্তীতে এখানে অ্যাড হয়েছে দেখে আমি উপরেটা ডিলিট করে দিয়েছি। তো আপনারা আপনাদের মানে টার্গেট অনুযায়ী আপনি কোন কাজটাকে আগে দিতে চাচ্ছেন, যেটা আপনি বেশি সেল করবেন, অথবা আপনি যেটা বেশি ভালো পারেন সেটা আপনি উপরে এরকম সিরিয়াল অনুযায়ী অ্যাড করবেন। এখানে ঠিক ওই সার্ভিসগুলো, ওই স্কিলগুলো অ্যাড করবেন যেগুলো আপনি আপনার এই ডেসক্রিপশনে, পার্সোনাল ইনফোর ডেসক্রিপশনে অ্যাড করছিলেন সেগুলো। এরপরে যেটা আছে এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেট আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সার্টিফিকেশন, সার্টিফিকেশন হচ্ছে হলো আপনার কোনগুলো, এডুকেশন আপনি কোথায় কোথায় পড়াশোনা করছেন, আর সার্টিফিকেশন আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর হতে পারে, আপনার কোন একটা ডিগ্রির সার্টিফিকেট হতে পারে, এই সার্টিফিকেট গুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, ইয়ার, এগুলো অ্যাড করে এখানে অ্যাড করে দিবেন। নিজে যেটা আছে পার্সোনাল ওয়েবসাইট, যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে অ্যাড করে দিতে পারে, আর যদি ইচ্ছা না হয় এটা না দিলেও প্রবলেম নেই, এরপরে কন্টিনিউ করুন। তারপরে যেটা আছে দেখেন এখানে আপনি গুগল অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্ট, শুধুমাত্র গুগলটাকে কানেক্ট করবেন, ফেসবুক টুইটার এই দুইটা কানেক্ট করার দরকার নেই, কেউ যদি করতে চান করতে পারেন, বাট এই দুইটা কানেক্ট করা জরুরি না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কানেক্ট করবেন হচ্ছে গুগল অ্যাকাউন্টকে, ফেসবুক টুইটার কানেক্ট করার দরকার নেই, এটা করে আপনি এটাকে কন্টিনিউ করে দেন। এরপর আপনার ইমেল, যে ইমেল দিয়ে আপনি প্রথমবার ভ্যারিফাইড করছেন সেটা ভ্যারিফাইডই দেখাবে এখানে, শুধু একটা নাম্বার ভ্যারিফাইড করতে হবে। নাম্বারের ক্ষেত্রে হয়তো একটা নাম্বার আপনি একাধিকবার ভ্যারিফাইড করতে পারবেন, এখানে প্রবলেম করে না, বাট এখানে আপনার যে নাম্বার অ্যাড করবেন সেই নাম্বারে একটা মেসেজ যাবে এবং ওই মেসেজ দিয়ে একটা কোড দিবে, সেই কোড দিয়ে আপনাকে এটাকে ভ্যারিফাইড করতে হবে। এটা করার পরে আপনি এখানে ফিনিশ দেবেন, ফিনিশ দেওয়ার পরে আপনারা প্রত্যেকে, এখানে একটা কোর্স আছে অনলাইন ফ্রিল্যান্সিং
এসেনশিয়াল বি এ সাকসেসফুল ফাইবার সেলার, এই কোর্সটা আধা ঘন্টার, মাত্র আধা ঘন্টা। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আলাদা পেজে ওপেন হবে। 30 মিনিটের একটা কোর্স, 23টা টিউটোরিয়াল আছে, 23টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, এর বেশি না। এখানে দেখেন কোর্স সিলেবাস, চ্যাপ্টার 1 34 সেকেন্ড, এরকম করে 2-2.5 মিনিটের মতো করে টোটাল 23টা ভিডিও আছে, 23 23টা ভিডিও আছে। এই 23টা ভিডিও আপনারা কভার করবেন, এবং এটা দেখলে কীভাবে এখানে গিগ করবেন, গিগের মধ্যে আপনি কী কী অ্যাড করবেন, কেন মানে কোনটা করবেন, কেন করবেন না, এই জিনিসগুলো আপনারা এখানে বুঝতে পারবেন। যে হোয়াট ইজ ফাইবার, আর্নিং ইনকাম উইথ ফাইবার, হু ইজ ফাইবার ওভারভিউ, দ্য সার্ভিস ইউ উইল প্রোভাইড, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, হোয়াট ইজ গিগ, রাইটিং এ উইনিং গিগ ডেসক্রিপশন, পিকিং দ্য রাইট গিগ ইমেজ অ্যান্ড ভিডিও। মোট কথা, আপনি এখানে বিকাম এ সেলার, কীভাবে আপনি এখানে একজন সাকসেসফুল সেলার হবেন, এই জিনিসগুলো এই ভিডিওগুলো দেখে। ইংলিশেও কোর্স অবশ্যই নিচে আবার দেখেন দিয়ে দেওয়া আছে, নিচে আবার ইংলিশে কি বলে এটাকে, নিচে ইংলিশে আবার এটাকে কনভারসেশন করা আছে, আপনি এটা পড়ে বুঝতে পারবেন। তো এটা সবাই কমপ্লিট করবেন, মাত্র আধা ঘন্টার কাজ, আপনারা আজকে রাতেই এটা দেখে দেখে নেবেন। যদি ইংলিশে প্রবলেম হয়, ইংলিশটা হয়তো সবকিছু নাও বুঝতে পারেন, দুই একটা সেন্টেন্সে প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, লেভেলিং সিস্টেম ক্যান লার্ন ফ্রম ফাইভ, পজ করে এই ওয়ার্ড মিনিং গুলো খুঁজে বের করবেন। কারণ কোন একটা কিছু শিখতে হলে আপনাকে কিন্তু লার্ন করতেই হবে, যত আপনি জানবেন ফাইবার সম্পর্কে, যত বেশি জানতে পারবেন তত বেশি আপনি ফাইবার থেকে বেনিফিট, মানে ফাইবারে আপনার প্রোফাইলটাকে আপনি তত বেশি পপুলার করতে পারবেন। তো এটা করবেন, এটা কমপ্লিট করার পরে এখানে আপনি এটাকে ফিনিশ করে দেন, নিচে ফিনিশ করে দিলে আপনি চলে আসবেন এখানে গিগের এখানে, বাট আমরা তো এখনই কোনো গিগ করবো না। এটা কমপ্লিট করার পরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে, প্রোফাইল, এটা আপনি আর কিছু করবেন না। তো আগামীকালকে আমরা দেখবো যে কীভাবে এখানে একটা পারফেক্ট গিগ ক্রিয়েট করা যায়, যে কোনো একটা টপিক্সের উপরে, যে কাজগুলো আপনারা ভালো পারেন। সম্ভবত হতে পারে এটা লিড জেনারেশন, কীভাবে আপনি লিড জেনারেশন করবেন, অথবা ডাটা এন্ট্রি, কিন্তু ডাটা এন্ট্রিটা অনেকেই অনেক কিছু নাও বুঝতে পারেন, কিন্তু লিড জেনারেশনের আপনাদের ক্লাস করানো হয়েছে। লিড আপনি গুগল থেকে কালেক্ট করতে পারবেন, লিঙ্কডিন থেকে কালেক্ট করতে পারবেন, আপনারা গ্রুপ আকারে লিড কালেক্ট করতে পারবেন। তো আমাদের প্রথম গিগটা থাকবে হচ্ছে লিড জেনারেশনের উপরে, লিড জেনারেশনের উপরে আপনারা কীভাবে এটাকে রিসার্চ করবেন, কীভাবে টাইটেল অ্যাড করবেন, কীভাবে আপনি এখানে কিওয়ার্ড অ্যাড করবেন, ডিসক্রিপশনে আপনি কী কী লিখবেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের আগামীকালকে একটা পরিপূর্ণ ক্লাস হবে। এবং গিগ রিসার্চ নিয়ে এই ক্লাসটাই কিন্তু আমাদের শেষ, পরবর্তীতে ডিটেলসে কিন্তু আর গিগ রিসার্চ নিয়ে ক্লাস হবে না। তো আগামীকালকে সবাই জয়েন করবেন, কারণ গিগ রিসার্চটা কীভাবে করবেন, যেমন আমি এখানে যদি একটা গিগ দেখাই, আমার এখানে যে গিগগুলো আছে, এখানে 3টা গিগ করা আছে আমার, যদি একটু অ্যাড করুন আমি দিব। একটা গিগ যদি আপনারা এখানে দেখেন, এখানে একটা টাইটেল, এটা রিসার্চ করে দেওয়া, এবং এখানে একটু অন্যান্য টাইটেল থেকে এখানে একটু ডিফারেন্ট পাবেন আপনি। তো এই জিনিসগুলো কেন করবো বা আমরা কীভাবে এগুলো অ্যাড করবো, তার নিচে আমরা ডিসক্রিপশন এখানে কীভাবে অ্যাড করবো, আর তারপরে আপনি যে সার্ভিসগুলো দেবেন, কী কী সার্ভিস দেবেন, এবং এটাকে কীভাবে আপনি এখানে সাজাবেন, আমারটা দেখলেও আপনারা একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে ডিসক্রিপশনগুলো আমি কীভাবে অ্যাড করবো। তারপরে আপনি অন্যান্য যে সার্ভিসগুলো দেন, সেই সার্ভিসগুলো আমরা এখানে কীভাবে দেবো। তবে এখানে প্রবলেম হচ্ছে আমাদের প্রথমে হয়তো কি বলে লিড জেনারেশনের গিগ দেওয়াটা ঠিক হবে, কেন ঠিক হবে না, কারণ হচ্ছে হলো গিগ জেনারেশন হচ্ছে হলো বিজনেসের, বিজনেস ক্যাটাগরির একটা ক্যাটাগরি। তো যেহেতু লিড জেনারেশন মানে আপনাকে এখানে ইংলিশে এক্সপার্ট হতে হবে, তো যখনই আপনি ডাটা এন্ট্রি অথবা আপনি গিগ জেনারেশনের একটা গিগ পাবলিশ করতে যাবেন, তখন আপনাকে বলবে ইংলিশ স্কিল টেস্ট দেওয়ার জন্য। তো প্রথমে যদি আপনাদের সবাইকে ইংলিশ টেস্ট এক্সাম দিতে হয়, তাহলে কিন্তু একটু ঝামেলাই হয়ে যাবে। তো এটা আমরা পরে দেবো, আমার খেয়াল ছিল না, আপনারা লিড জেনারেশনের গিগটা পরে দেবেন, মানে কিছুদিন আইডিটা একটু হোক, কয়েকদিন বয়স হোক তারপরে, কারণ প্রত্যেকেরই যখনই আপনি লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রির, যেমন আমার এখানে ডাটা এন্ট্রির একটা গিগ আছে, এখানে ডাটা এন্ট্রির আমার এটার জন্য এক্সাম দিতে হয়েছে, ওয়ার্ডপ্রেসের এই গিগটার জন্য আমার এক্সাম দিতে হয়েছে। তাহলে যখন আপনি প্রথমবারই ডাটা এন্ট্রি অথবা লিড জেনারেশনের গিগ করবেন, তখন আপনাকে এক্সাম দিতে হবে ইংলিশ স্কিল টেস্ট।
কিন্তু আপনি অন্য কোন একটা গিগ যদি করেন, সোশ্যাল মিডিয়ার একটা গিগ যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্সাম দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোন একটা গিগ রিসার্চ করা দেখবো যে কিভাবে এটা রিসার্চ করবো, কিভাবে আমরা এটা পাবলিশ করবো, ঠিক আছে? কারণ প্রথম অবস্থাতে যদি আপনাদের সবাইকে নিয়ে আমরা এক্সাম দিতে যাই তাহলে এটা প্রবলেম হবে। আচ্ছা, নেট প্রবলেম করছে। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো আপনি আপনার প্রোফাইলে এসে এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনার ট্যাগ, এটা আপনার ইউজার নেম, ইউজারের নিচে আপনার এটা হচ্ছে ট্যাগ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা আপনি ক্লিক করে এখানে আপনি কি করবেন, আপডেট করবেন। আপনি এখানে আপনার ট্যাগ দুইটা কিওয়ার্ড অ্যাড করতে পারেন, সর্বোচ্চ হলে দুইটা তিনটা, এর বেশি না, যেন এক লাইনের মধ্যে থাকে এখান থেকে এটুকের মধ্যে। যেমন এখানে আমি দুইটা ট্যাগ ইউজ করছি, একটা হলো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট, এরকম করে আপনারা দুইটা ট্যাগ এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এইখানে দেখেন নিচে প্রিভিউ পাবলিক মোড, আপনারা তো আপনাদেরটার পাবলিক মোড আমি এখানে দেখাইছি, আপনারা দেখছেন, আমারটার পাবলিক মোডটা আসলে কেমন দেখা যায় যদি আমরা এখানে প্রিভিউ পাবলিক মোডে ক্লিক করি। ওকে, প্রিভিউ পাবলিক মোড, এটা আপনারা যখন ভিজিট করবেন তখন আমার এই প্রোফাইলটা আপনারা এরকম দেখতে পারবেন। প্রথমে এই দুইটা গিগ, তার এই গিগগুলো যতগুলো গিগ আছে গিগ দেখতে পারবেন, এটা আমার প্রোফাইল, আমার ইউজার নেম। আপনারাও প্রত্যেকে প্রিভিউ পাবলিক মোডে গিয়ে আপনাদেরটা অন্য যারা আছেন তারা কিভাবে দেখবে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখেন এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশন এখানে এক এক সময় এক এক রকম দেখায়। যদি আমরা এটা অন্য একটা প্রোফাইলে গিয়ে ওপেন করি, দেখেন যদি আমরা এখানে ওপেন করি, এখানেও এবার সেম দেখালো, বাট এটা আপনার নিচে নিচে দেখানোর কথা ছিল, মাই সার্ভিস অ্যাট এ গ্ল্যান্স নিচে নিচে দেখানোর কথা ছিল, বাট নিচে নিচে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না বুঝলাম না, দেখানোর কথা ছিল নিচে নিচে। এখানেও সেম দেখাচ্ছে, তো এটা নিচে নিচে দেখানোর কথা, এই সার্ভিসগুলো একটা নিচে একটা, কারণ আমরা ওইভাবে সাজাইছিলাম এবং ওইভাবেই ছিল, এখন হয়তো কোনো কারণে এটা দেখাচ্ছে না। তো এইটা ডেসক্রিপশনটা এখানে আপনি দেখতে পারবেন, ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা অ্যাড করব এবং আমাদের এই স্কিলগুলো, তো এসইওটা যেহেতু সবার পরে আমার ওইখানে অ্যাড করা, কারণ এখানে নিচে দেখাচ্ছে, আবার এটা উপরে আনতে গেলে সবগুলোকে আমার এডিট করে তারপর উপরে আনতে হবে, তো এর জন্য আর ওটা আমি করি নি। আর এটা যেহেতু এখানে টিক মার্ক করা, সবাই এটা বুঝবে যে এটা আমার এক্সাম দেওয়া এবং এটা আমি কোয়ালিফাইড, এই কারণে আর এটা আমি অতটা গুরুত্ব দিইনি। এই তো আপনার মোটামুটি আপনার কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন। তারপরের কাজ হচ্ছে গিগ, মানে আগামীকালকে আমরা এখানে গিগ পাবলিশ করা দেখবো যে কীভাবে এখানে প্রপারলি আপনি একটা গিগ পাবলিশ করতে পারবেন, সব কিছু রিসার্চ করে নিজের ইচ্ছা মতো দিলে হবে না। কীভাবে আপনি এখানে ইমেজ তৈরি করবেন ক্যানভা থেকে, কীভাবে একটা পারফেক্ট ইমেজ এখানে মেক করবেন, তারপরে ইমেজকে কীভাবে ফাইবারের জন্য আলাদাভাবে এখানে কি ইমেজ এসইও করতে হয়। আপনি যখন এখানে কোনো কিছু লিখে সার্চ করবেন, যে ফাইবারে এসে ধরেন আপনি এখানে ফাইবারে গিয়ে আপনি কোনো কিছু লিখে সার্চ করবেন, তো এখানে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করবো, যেমন আপনি যদি এখানে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা আমরা ডাটা এন্ট্রি লিখলাম, ডাটা এন্ট্রি, বা আপনি ডাটা এন্ট্রি যদি এখানে লিখে সার্চ করেন, তাহলে এই যে যেই সার্চটা, এই যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, এই সার্চটা ইমেজ এসইও যদি পারফেক্টভাবে করা থাকে, আপনার ইমেজ এসইওর কারণে আপনার এই সার্চ দিলে সার্চ রেজাল্টে একটা আসার সম্ভাবনা থাকে, এবং এই ডাটা এন্ট্রির বা প্রত্যেকটা গিগের জন্য আপনি কীভাবে গিগ ইমেজ ইমেজের এসইও করবেন, কীভাবে গিগ ইমেজ এসইও, কীভাবে গিগ ইমেজের এসইও করবেন, সেটাও আমরা আগামীকালকে দেখব। কীভাবে আপনি টাইটেল অ্যাড কর, টাইটেলকে রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, ডিসক্রিপশন, প্রাইসিং, কোন কাজের জন্য আপনি মানে কীভাবে প্রাইসিংয়ের যে তিনটা স্টেপ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো সব কিছু। আর পরের দিন হয়তো আমাদের ব্লগের একটা দু একটা কাজ বাকি আছে, ওইটা আমরা শেষ করে দেবো। যেহেতু আপনাদের ফাইবারের এটা শুরু করা হয়েছে, আগামীকালকে আমরা একটা গিগ কমপ্লিট করে নেক্সট ডে হচ্ছে হলো ফাইবারের ব্লগটা শেষ করে দেবো হয়তো। আর তারপরে আপনাদের ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের ক্লাস বাকি আছে, ইউটিউব ভিডিও মার্কেটিং শেষ হলে আপনাদের ওয়ার্ডপ্রেস, যদি ওয়ার্ডপ্রেস যদি আপনারা করেন, তো আমার টার্গেট ছিল ওয়ার্ডপ্রেস না করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করা, অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং,
যদি ওয়ার্ডপ্রেস করি তাহলে ওয়ার্ডপ্রেস করে যদি আমরা সময় পাই তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং দেখানো হবে, আর না হলে হয়তো ওইটা যদি আপনাদের মডিউলে নাই যদি না থাকে তাহলে আমরা ওটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাট আমি চেষ্টা করবো মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি একটা দুইটা ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব হয় আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা একটু সময় নেন, যারা নামাজ পড়বেন নামাজের বিরতি প্লাস আপনারা যারা অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন বা যে জিনিসগুলো আমরা দেখলাম এগুলো আপনারা এখন করবেন, বাকি যে যে 30 মিনিট আছে আমরা নামাজ পড়ব। নামাজের পর্যন্ত বিরতি হচ্ছে 45-45, আর আর পুরো ক্লাসটা বাকি সময়টুকু আপনারা কি করবেন এই ফাইবারের যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো আপনারা শেয়ার করেন বলেন, বা 15 মিনিট আপনারা দেখেন, 15 মিনিট পরে নামাজ শেষ হলে আমরা যার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো।